বন্যাত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগে আগেই শিরোনামে উঠে এসেছিল মালদার তৃণমূল পরিচালিত হরিশ্চন্দ্রপুর এক নম্বর পঞ্চায়েত সমিতি। এবার সেই পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধেই টেন্ডারে অনিয়মের অভিযোগ তুললেন তৃণমূলেরই এক সদস্য। প্রশাসন ও পঞ্চায়েত সমিতি সূত্রে খবর, হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে 8টি প্রাথমিক স্কুল সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, বরাদ্দ হয়েছে 25 লক্ষ টাকা। কিন্তু তৃণমূল সদস্য সুজাতা সাহার অভিযোগ, কোনো বৈঠক না ডেকেই গোপনে টেন্ডার ডেকেছেন সভাপতি কোয়েল দাস। ওনারা টেন্ডার করছেন, এখন ইলেকট্রিসিটির কাগজপত্র সঠিক আছে কিনা, কাকে দিচ্ছে, কিভাবে কাজ হচ্ছে আমি জানলাম না, কোনো মেম্বাররা জানলো না, শুধুমাত্র 4 জন মেম্বারের কথা বললেন বিডিও সাহেব। টেন্ডার ক্যান্সেল করা হোক সেটা অভিযোগ লিখেছি বিডিও সাহেবকে, সেটাই তো দিলাম যে টেন্ডারটা ক্যান্সেল করা হোক। অভিযোগ উড়িয়ে দিয়ে দলীয় সদস্যকে পাল্টা কটাক্ষ করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। অভিযোগ যেটা ও করেছে ওটা সমস্ত ভিত্তিহীন, যেহেতু সবসময় অভিযোগ করাই ওর কাজ, অভিযোগ করতেই থাকে। গত বছর বন্যাত্রাণ বিলিতে দুর্নীতিতে অভিযুক্ত ছিলেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কোয়েল দাস এবং সদস্য সুজাতা সাহা। আদালত থেকে আগাম জামিন পেয়েছিলেন সভাপতি। জামিন পাওয়ার পর সভাপতি তার সই জাল করে বন্যাত্রাণের টাকা আত্মসাৎ করেছিলেন বলে অভিযোগ তুলেছিলেন তৃণমূল সদস্য। এবার টেন্ডারে অনিয়মের অভিযোগ তুলে সভাপতির বিরুদ্ধে বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, সন্ত্রাস, তোলাবাজ, ধর্ষণ, প্রশাসনকে তুচ্ছ করা, হেনস্থা করা, এই সমস্ত এজেন্ডা হচ্ছে এই প্রশাসনে, এই শাসক দলের। আর আমি বলছি আগামী দিনে যে নির্বাচনগুলো হবে সেই নির্বাচনগুলো আসতে আপনি দেখে নেবেন, সুস্থভাবে যদি মানুষ নিজের জনমত জানাতে পারে, নিজের রায় জানাতে পারে, তাহলে আগামী দিনগুলোতে সরকারকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবে। যে বিভিন্ন প্রাইমারি স্কুলের তার যেহেতু স্কুলগুলো খুলবে কোভিডের জন্য বন্ধ ছিল, তার জন্য রাজ্য সরকার একটা টাকা অ্যালটমেন্ট করেছে, সেই টাকাটা মানে সেই টাকার পরিমাণে টেন্ডার নাকি তারা অবৈধভাবে টেন্ডার করেছে, সেই নিয়ে আমরা বিডিও সাহেবের কাছে যাব এবং আইন মাফিক যদি টেন্ডার না হয়ে থাকে তাহলে সেই টেন্ডার ক্যান্সেলের দাবি করছে। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট, তার আগে মালদার হরিশ্চন্দ্রপুরে এক নম্বর পঞ্চায়েত সমিতিতে টেন্ডারে অনিয়মের অভিযোগে চরমে বিতর্ক। করুণাময় সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।